হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম সকাল থেকে সন্ধ্যা একের পর এক কাণ্ডে গোটা বাংলা যেন সংঘর্ষের খবর সামনে উঠে আসছে একের পর এক আর তাতে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে সাধারণ গরিব অসহায় মানুষদের এমনকি অসহায় গরিব পরিবারের ছেলে মেয়েরা আর তারা প্রাণ হারাচ্ছে কখনো রাজনীতির শিকার হয়ে কখনো বা র্যাগিং এর শিকার হয় আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে উঠে আসছে আজ রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য রাজ্য কেন্দ্র সরকারের একদম দশটি ট্রেন্ডিং ব্রেকিং নিউজ এর সাথে এবার আধার কার্ড নিয়ে বিরাট বড় কাণ্ড ঘটে আপনার বাড়িতে আধার কার্ড থেকে থাকলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন আপনি এই সুবিধা ফের টাকা নিয়ে বিরাট বড় বাজিমাত করে সংবাদ আর এর সাথে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় খবর আপনি যদি আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে আপনার জন্য একাধিক নিয়ম জারি অবশ্যই যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তার সাথে বিরাট বড় খবর কারা গেট বন্ধ করেছিল যাদবপুর কাণ্ডে পুলিশের নজরে আরো তিন শুনু জিজ্ঞাসাবাদ প্রসঙ্গত ঘটনার দিনে রাতেই মেন হোস্টেলের গেট বন্ধ রাখার পাশাপাশি পুলিশকে ঢুকতে আলাদা অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতে আলাদা করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার দিনের রাতেই কারা ঘটনার রাতে পুলিশকে ঢুকতে বাধা দেন জানতে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে মূলত কার নির্দেশে যেদিন পুলিশকে বাধা দেওয়া হয়েছিল এবং গেট কারা বন্ধ করেছিল সে বিষয়ে জানার চেষ্টা করছিল তদন্তকারীরা আপাতত তিনজনকে ডেকে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অন্যদিকে যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মিলেছে বলে খবর এদিন ধৃত সৌরভ সহ বেশ কয়েকজন অভিযুক্তকে জেরা করে খোদ কলকাতা পুলিশের কমিশনার আর তাতেও বিরাট রহস্য ভাঁজ আর এমন সময় বিরাট বড় খবর পাড়ার মেধাবী ধৃত এবার যাদবপুর কাণ্ডে প্রতিবেশীরা বলছেন সারাক্ষণ তো পড়াশোনাই করতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনে হিমাংস কর্মকার মাসের দু এক আগে পিএইচডি তে ভর্তি হন আর তা বিরাট বড় রহস্য আর তার সাথে অভিযুক্তদের নিয়ে বিরাট মন্তব্য করে বসলেন সরকারি আইনজীবী আদালতে মামলার মধ্যে সরকারি আইনজীবী বলেন অভিযুক্তরা সফল অপরাধী ব্যর্থ অভিনেতা ঘটনার পেছনে এদের সম্পূর্ণ ভূমিকা রয়েছে এরা বারে বারে তদন্তে অভিনয় করে ঘোরাবার চেষ্টা করছে চলছে শুধু আইনজীবী নন আগে অভিযোগ উঠেছিল ঘটনার পুনর্নির্মাণে অসহযোগিতা করছেন অভিযুক্তরা আর এবারে নতুন রহস্য ফাঁস যেখানে সৌরভ আগে থেকে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিল পুলিশের কাছে কি হবে জবান তাও মিটিং এ বলা হয়েছিল এবারে নতুন রহস্য আর এই মুহূর্তে ভয়ানক খবর সেরবে জানি দেবো আজকের বাছাই করা টপ কিছু হেডলাইন টেক্কা দেয়া হলো না ভারতকে থমকে গেল রাশিয়ার লুনা এবার চন্দ্রযান নিয়ে বিরাট খবর থাকছে ভিডিওতে একদিকে ভারতের খবর মাত্র পঁচিশ কেমি বুধেই চাঁদে পৌঁছচ্ছে চন্দ্রযান এস মুহূর্তের সবটাই হবে লাইভে অন্য দিকে আবার Luna রাশিয়া আর কি খবর সেই চন্দ্রজান এর artı খবর 51 পদख्यmplো যাদবপুর সেই প্রথম বর্ষের আবাসিকদের বিরুদ্ধে গোটা হচ্ছে বড় নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত জানিয়ে দিল যাদবপুর তারই মাঝে খবরের ভিসি দায়িত্ব এই পদতে ডিন অফ সায়েন্স তদন্ত কমিটির মাথা নিয়ে প্রবল জল্পনা তবে স্বপ্নদেবের মৃত্যুতে গোটা দেশ সরকার এমন সময় আর কোনদিন ছেলেটাকে পূজো দেখাতে পারবো না দলা পাকানো কান্না এবার যাদবপুরের সন্তানের বাবা মায়ের কি বলছেন তারা আর এমন সময় বৃষ্টির শেষ মুহূর্তে প্রবল তাণ্ডব দৈত্যের মতো ভুসতে এবার হিলারি ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে বিধ্বংসী জ্বর তুমুল দুর্যোগের সতর্কতা ভয়ানক খবর এই মুহূর্তে সামনে কোথায় কোথায় এবার ছবেই থাকছে তা নিয়ে বিরাট বড় খবর তবে রাশিয়ার চন্দ্রযানকে নিয়ে বিরাট বড় খবর গতি বাড়াতে বিপত্তি চাঁদে ভেঙে পড়ল লুনা স্বপ্নের মিশন ব্যর্থ ঘোষণা মস্কের কিভাবে ভেঙে বললো চন্দ্রযান থ্রি বা কোথায় উঠে আসছে বিরাট খবর সামনে ধীরে এসে ডুবলো তরি একেবারে পরে ভয়ানক খবর উঠে আসছে সেই রাশিয়ার লুনাকে নিয়ে আর তার সাথে একের পর এক টাকার খবর নতুন প্রকল্প বাংলা নিয়ে বাজিমার যেমন তেমনই আবার গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য থাকছে একের পর এক নতুন প্রকল্প সব মিলে থাকছে আজকের বাছাই করা দশটি খবর তার আগে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তার সাথে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম একই সাথে গুগলে সার্চ করুন আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্যগুলো এক নজরে দেখে নিন প্রতিদিনের দশটি খবর পাবেন সেখানে এই মাত্র বিরাট বড় খবর লক্ষ্য ছিল ভারতের আগে চাঁদের মাটি স্পর্শের তবে শেষ রক্ষা হলো না থমকে লুনা 25 ফাইভ লুনা 25 চাঁদে অবতরণের আগেই কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা যায় শনিবার প্রি ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার রাশিয়ান মহাকাশ সংস্থা বিবৃতি বিবৃতিতে জানিয়েছে অপারেশন চলাকালীন স্বয়ংক্রিয় স্টেশন একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায় যা পরবর্তী কৌশলগুলি সম্পাদন করার অনুমতি দেয়নি এর জেরে কক্ষপথ স্থানান্তরিত করা যায়নি বিশেষজ্ঞরা পরিস্থিতি বিশ্লেষণ করছেন শনিবার রাশিয়ান মহাকাশ যান লুনা টোয়েন্টি ফাইভ আচমকাই অস্বাভাবিকতা দেখা যায় তার জেরে চন্দ্র কক্ষে প্রবেশের আগেই থমকে গেল সে রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোস্কমস জানিয়েছে গতকাল থেকে খোঁজে মিলছে না লোনা টোয়েন্টি ফাইভ অবশেষে রবিবার জানা গেল যে চাঁদের মাটিতে ভেঙে পড়লো লুনা টোয়েন্টি ফাইভ একুশ আগস্ট থেকে তেইশ আগস্টের মধ্যে চন্দ্রবিষ্ট অবতরণ করার কথা ছিল লুনা টোয়েন্টি ফাইভ কিন্তু এগারোই আগস্ট চাঁদের কক্ষ লুনা টোয়েন্টি ফাইভ পাঠিয়েছে রাশিয়া সাতচল্লিশ বছর পর ফের চন্দ্র অভিযান করলো রাশিয়া রাশিয়া একটি ভারী লিফ্ট রকেট ব্যবহার করছে যা লুনা টোয়েন্টি ফাইভ স্যাটেলাইট কে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে ষোলোই আগস্ট চাঁদের কক্ষ ঘর্ষণ শেষ করে একুশ আগস্ট এবং তেইশ আগস্টের মধ্যে সফট ল্যান্ডিং এর কথা ছিল লুনার সোমবারই রাশিয়ার মহাকাশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল হিমায়ত জল এবং মূল্যবান উপাদানের খোঁজ চালানোর কথা ছিল তবে সেই লক্ষ্য পূরণ হল না রাশিয়ান মহাকাশানের বর্তমান সকলের নজর সেই ভারতের চন্দ্রযান্ত্রী শনিবার দ্বিতীয়বারের জন্য ডি বুস্টিং হয়েছে চন্দ্রযান্ত্রী এবং সারা বিশ্বের চোখে বার তেইশ আগস্টের দিকেই যেদিন চন্দ্রযান্ত্রী এর সফট ল্যান্ডিং হওয়ার কথা আর এমন সময় আবহাওয়ার বিরাট বড় খবর দৈত্যের মতো ফুঁসতে এবার হিলারি ঘন্টায় দুশো তিরিশ কিমি বেগে ধেয়ে আসে বিধ্বংসী ঝড় তুমুল দুর্যোগের সতর্কতা একটি ভয়ঙ্কর শক্তিশালী ট্রিপিক্যাল ঝড় হিসেবে রবিবার রাত্রে পড়তে চলেছে হ্যারিকেন হিলারি সুপার সাইক্লোনের মতোই বিধ্বংসী ঝড়ের প্রভাবে বড় ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে মেক্সিকো এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়ানক গর্জনে ফুঁসছে প্রশান্ত মহাসাগর আশঙ্কা করে যাচ্ছে ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা প্রচন্ড দমকা বাতাস প্রচন্ড বর্ষণের ফলে তুমুল বিপর্যস্ত হতে চলেছে জনজীবন বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পার্ক এবং সৈকত সংলগ্ন এলাকার কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে চরম সতর্কতা যেখানে মহাসাগরের বুক চিরে ধেয়ে আসে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় প্রশান্ত ক্ষেত্রে সাধারণত হ্যারিকেন নামে পরিচিত সুপার সাইক্লোনের মতো চার নম্বর ক্যাটাগরির ঝড় হ্যারিকেন হিলারি দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত আনবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা আর এমনই সময় আধার কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা না জানলে ভুক ফের আধার কার্ডের নথি হাতাতে প্রতারণার ছক এবার বিপদের আঁচ বুঝেই সতর্ক করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেখানে বর্তমান সময়ে দেশে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি দেশের নাগরিকদের সময়ে সময়ে এই নথির বিষয়ে তথ্য দিতে হয় ইউনিট এবং আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি অনেক আধার ব্যবহারকারীর আধার আপডেট করার জন্য ইমেল বা হোয়াটসঅ্যাপে বার্তা পাচ্ছেন আপনি যদি এই বার্তাটি পেয়ে থাকেন তাহলে অবিলম্বে সতর্ক হন এই ফাঁদে ভুলেও পা দেবেন না তাহলে সমস্যা বাড়বে কোটি কোটি আধার ব্যবহারকারীদের সতর্ক করছে অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছে আধার কর্তৃপক্ষ জানিয়েছে কখনোই আধার আপডেট করার জন্য ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি চায় না ইউডিআই এক্ষেত্রে আধার আপডেট করতে সর্বদাই মাই আধার পোর্টাল ব্যবহার করুন একই সময় অফলাইন সুবিধা নিতে কাছের আধার কেন্দ্রে যান তার সাথে ইউআইডিআই সম্প্রতি একটি প্রচার চালাচ্ছে যাদের দশ বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করতে বলছে কর্তৃপক্ষ ইউআইডিআই বলছে যাদের আধার কার্ড দশ বছরের বেশি তাদের তথ্য আপডেট করা উচিত ক্ষেত্রে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানা প্রমাণপত্র নথিগুলি আধারে আপডেট করা উচিত এর জন্য ইউআইডিএআই বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা দিচ্ছে আগে বিনামূল্যে পরিষেবা চোদ্দ জুন দু পর্যন্ত পাওয়া যেত যা এখন চোদ্দ সেপ্টেম্বর দু পর্যন্ত বানানো হয়েছে আর এমন সময় যাদবপুর নিয়ে বিরাট বড় খবর র্যাগিং হয়নি আমার চোখের সামনে ঝাম মেরেছে ওই ছাত্র দাবি এবার ধৃত সৌরভ যেখানে যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায় চাঞ্চল্যকর দাবি গ্রেপ্তার হওয়া নেই সৌরভ চৌধুরী দুইবার পিজন ভেনে বসে তিনি বললেন সেদিন রাতে চোখের সামনে বাংলা প্রথম বর্ষের ছাত্রকে ঝাঁপ মারতে দেখেছিলেন তিনি তবে কোন রকমের র্যাকিং হয়নি বলে দাবি তা সৌরভ বলেন গত নয় আগস্ট ঘটনার দিন তাকে র্যাকিং হয়নি উল্টে সৌরভের দাবি গরিব বলে তাদের ফাঁসি দেওয়া হচ্ছে সেদিন প্রিজন ভ্যানে লাল গেঞ্জি পরেই বসেছিলেন সৌরভ চৌধুরী মুখ লুকেছিলেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় বারবার নাম জিজ্ঞাসা করা হলেও বলতে চাননি নিজেকে নিরপরাধী দাবি করে চলেছিলেন এক নাগারে সৌরভ বলেন সমস্ত অভিযোগই মিথ্যে আমাদের ফাঁসানো হচ্ছে আমরা কোনো অপরাধী নই অপরাধ করিনি আমরা গরিব বলে বিচার পাচ্ছি না আমরা বিচার চাই অভিযোগ গত নয় আগস্ট রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হোস্টেলের তিনতলা থেকে পড়ে যায় প্রথম বছর ওই ছাত্র হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তাকে এর মিনিট দশকের ভেতরে জেনারেল বডি মিটিং শুরু হয় সূত্রের খবর সেই মিটিং ডাকেন সৌরভ চৌধুরী এমনই অভিযোগ তবে সৌরভে বার্তা দিয়ে দেন পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে বললে ছাত্রদের কি কি বলতে হবে তবে সৌরভ এদিন জানিয়েছেন সেদিন রাতে জিবি হয়েছিল কিনা তিনি জানেন না যাদবপুর মেন হোস্টেলে বিয়ে প্রথম বর্ষের কলেজের ছাত্রের রহস্য মৃত্যুতে ইতিমধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমে গ্রেপ্তার হন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী যিনি এই গোটা ঘটনার মাথায় হিসেবে অভিযুক্ত তার দাপর তার নির্দেশেই চলতো হোস্টেল এমন অভিযোগ এগারোই আগস্ট গ্রেপ্তার করা হয় সৌরভ চৌধুরীকে তেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় দীপশেখর দত্ত মনোদেশ ঘোষ নামে দুই পড়ুয়াকে তারপরে লাগাতার একের পর এক গ্রেপ্তার চলছে আর তার মাঝেই খবর যাদবপুরের পরে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় টানা তিন বছর ধরে র্যাগিং এর শিকার পড়ুয়া আলিপুর পুলিশের কোটে দিলেন এবার গোপন জামান মন্দির তার সাথে খবর বিজেপির পছন্দের এবারে কুড়ি জুন আপত্তি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বিকল্প দিন চাই তৃণমূল আলোচনার জন্য এবার কমিটি করলেন বিধানসভার স্পিকার আর আবার পঁচিশ কোটি গন্ডি পেরিয়েছে কেন্দ্রের জনধন যোজনা অ্যাকাউন্ট গুলি অর্ধেকের বেশি হোল্ডার নারী গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে স্বীকৃত এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে একদিকে যেখানে যাদবপুরে ছাত্র মিত্র নিয়ে তোল আর এমনই সময় র্যাগিং এর খবর উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক প্রাক্তনিক দাবি লাগাতার তিন বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছিল তিনি এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নড়ে চলে বসে পুলিশ শনিবার আলিপুর পুলিশ কোর্টে এবং জাবানবন্দি নেওয়া হয় জানিয়েছেন তিনি গত আট জুলাই বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু তারপরেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি এরপর এই খবর প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করলো প্রশাসন সুবিচার পাওয়ার আশায় নির্যাতিত বড়ুয়া আর এমনই সময় আরো এক খবর ভিন রাজ্যে পড়তে গিয়ে মৃত টালিগঞ্জের ছাত্রের বাড়িতে ফোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপচার্যের তদন্তে আশ্বাস দুইবার মৃতার বাবাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের পাশাপাশি পর্যাপ্ত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি যাদবপুর নিয়ে সরগলের মাঝে প্রকাশ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হোস্টেলে রহস্যজনক কলকাতার এক পড়ুয়ার মৃত্যুর খবর টালিগঞ্জের বছর ষোলোর ওই পড়ুয়া বিজ্ঞানের ছাত্রী ছিল স্বপ্ন ছিল ডাক্তারি পড়া তাই নিটের বস্তু নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এক্টিভ প্রতিষ্ঠানের ভর্তি হয় কত এক বছর সেখানেই আছেছি একই সঙ্গে দাদো সেনী এবং নিটের প্রস্তুতি চালাচ্ছিল ওই পড়ুয়া পরিবারের দাবি গত 14ই জুলাই 11টা নাগাদ হোস্টেলে সুপার ওই পড়ুয়ার বাবাকে ফোন করে জানান চারতলা ছাদ থেকে পড়ে গিয়েছে টালিগঞ্জের ওই ছাত্রী পরের দিনে বিশাখাবতী নামে জান পড়ুয়ার বাবা মা 16ই জুলাই হাসপাতালে মৃত্যু হয় মেয়ের বাবা জানাইছেন প্রথমে যখন তাদের মেয়েকে ভিডিও কলে দেখানো হয় তখন সে সুস্থই ছিল কিন্তু দুদিনের মধ্যে মৃত্যু হলো হোস্টেল কর্তৃপক্ষের গাফলাতির জন্য মেয়ের উপযুক্ত চিকিৎসা বলে দাবি ঘটনা স্বাভাবিকভাবে দুপুরে বাবা সুখদেব শাহকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজীনগর থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন বলেছেন উচ্চ পর্যায়ে তদন্তের জন্য এই রাজ্যের সরকার উপযুক্ত পদক্ষেপ করবে খুব শীঘ্রই যাতে রাজ্য থেকে একটি দল পাঠানো যায় ঘটনায় সে বিষয়ে আমাদের ভাবনা কোর্স বলে জানেন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিচার পাবেনই ওই নামালিকা এছাড়াও একের পরে খবর বাকি থাকছে যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন তবে আজকের খবর কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন এবং কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন তাও কমেন্টে লিখে জানান আর সেই সাথে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাঁচ থেকে ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটে শতাধিক আপডেট এই মুহূর্তে একবারে দেখে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানানোর সুযোগ করে দিন